সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে দেখবো। বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির একটা সংজ্ঞা আমরা আগে দেখি। দেখো, এখানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কথাটা আসলে হলো দুইটা ওয়ার্ড, একটা ভার্চুয়াল, একটা হচ্ছে রিয়েলিটি। আসলে ভার্চুয়াল কখনো হচ্ছে রিয়েলিটি হতে পারে না। রিয়েলিটি তো ভার্চুয়াল সবসময় হচ্ছে ভার্চুয়াল। তো কথাটার মধ্যে হচ্ছে সবিরোধী প্রকাশ আছে, কিন্তু তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির যদি আমরা যদি একটু সংজ্ঞা দেখি, সেটা হচ্ছে যে প্রকৃতি অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞান ভিত্তিক হচ্ছে কল্পনা করছে ভার্চুয়াল রিয়েলিটি বা হচ্ছে বাস্তব অনুভূতি, অনুভূতিতে বা হচ্ছে কল্পনাতে, কল্পনা বাস্তবে বলে। আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে যদি একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা বলি, তাহলে হচ্ছে এরকম ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর, আমরা এটাকে ভিআর বলতে পারি, কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যথার্থ মডেলিং এবং হচ্ছে অনুকরণ বিদ্যা। অনুকরণ বিদ্যা আমরা এটাকে বলবো হলো সিমুলেশন। অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। এখানে দুটো ট্রান্স আছে, একটা হচ্ছে হলো মডেলিং, অর্থাৎ হচ্ছে হলো আমাকে রিয়েল কোনো বিষয়ের সাথে হচ্ছে যে মিল রেখে হচ্ছে এটা মডেল তৈরি করতে হবে, আর একটা হচ্ছে অনুকরণ বিদ্যা বা হচ্ছে সিমুলেশন। সিমুলেশন বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি কম্পিউটার দ্বারা বা কম্পিউটার পরিচালিত কম্পিউটারের মাধ্যমে যদি আমি বাস্তবের কোনো বিষয়কে যদি আমি, যেমন হয়তো বিমান চালনা, যে প্রশিক্ষণ বা যুদ্ধের যে প্রশিক্ষণের যে পরিবেশ, সেই পরিবেশটা যদি হচ্ছে আমি কম্পিউটারের মাধ্যমে তৈরি করতে পারি, সেটা হচ্ছে যে ভয়েস, তারপরে ভিডিও, সাউন্ড, সব কিছু মিলিয়ে যদি তৈরি করতে পারি, সেটাকে বলা হচ্ছে যে সিমুলেশন। তো ভিআর, এখানে ভিআর আমরা বা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের জন্য বাজারে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। সবচেয়ে জনপ্রিয় যে সফটওয়্যারগুলো আছে সেটা হলো 3D স্টুডিও ম্যাক্স, মায়া, এগুলি হচ্ছে সবচেয়ে, এছাড়া আছে হলো ভিআর টুল কিটস। ফ্যাসিলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যাতে হচ্ছে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হতে পারে, বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করতে পারে, এবং সে সাথে হচ্ছে বাস্তবে নিয়ে হচ্ছে স্মরণানুভূতি ও দৈহিক দৈহিক এবং হচ্ছে মানসিক যে তার ভাবিক যে উত্তেজনা, যে অনুভূতি, সেই অনুভূতিটা সে হচ্ছে অভিজ্ঞতা সে অর্জন করতে পারে। আমরা ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে যে ইভেন্ট নিয়ে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হলো রয়েছে। ভার্চুয়ালিটির ইভেন্টগুলির মধ্যে প্রথম যেটা হচ্ছে যে এসএমডি বা হেড মাউন্টেড ডিসপ্লে, তোমার ডিসপ্লেতে একটা ছবি দিতেছে, সেটা হচ্ছে হলো মানে মাথায় বসে দিয়ে দেওয়া, এটা হেড মাউন্টেড ডিসপ্লে। এরপর হচ্ছে হলো ডেটা গ্লোভস বা হ্যান্ড গ্লোভস বলা হয়। এছাড়া হচ্ছে পূর্ণাঙ্গ বডি স্যুটস এবং উচ্চ মানের হচ্ছে অডিও ব্যবস্থা, রিয়েলিটি ইঞ্জিন এবং হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর। তার মানে আমরা ভার্চুয়ালিটি তৈরির যে সমস্ত উপাদান আছে সেই উপাদানগুলি হচ্ছে একটা হলো ইফেক্টর, রিয়েলিটি সিমুলেশন, অ্যাপ্লিকেশন এবং হচ্ছে যে জিওমেট্রি। এখানে হচ্ছে ইফেক্টর হচ্ছে হলো বিশেষ ধরনের, ইফেক্টর হলো হচ্ছে বিশেষ ধরনের হলো ইন্টারফেস ডিভাইস বা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে। যেমন মাথায় বসানো যে ডিসপ্লেটা আছে এসএমডি, গ্লোভস, পোশাক ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটি হলে বাস্তব অনুভূতি হচ্ছে উপলব্ধি করা যায়। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রিয়েলিটি সিমুলেটর হচ্ছে এক ধরনের হচ্ছে হলো হার্ডওয়্যার বা হচ্ছে ইফেক্ট, হলো সংবেদনশীল বা চাক্ষুষ বা আমি যদি চোখে দেখা যেটা, সেটা হলো তথ্য সরবরাহ করে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সেন্সর, অডিও ভিডিও প্রসেসিং ডাটা এবং চাপ বা হচ্ছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের হলো ট্রান্সডিউসার ইত্যাদি। এছাড়া আছে হলো অ্যাপ্লিকেশনের জন্য আমরা হলো ইন্টেল প্রসেসর যে নির্ভর কিছু যেন হচ্ছে যে অটোডেক্সের ডিভিশন, এবং হচ্ছে যে জিওমেট্রির জন্য আমরা যে সমস্ত 3D যে মডেলিং আমরা দেখি সেটা হচ্ছে যে একটা হলো অটোক্যাডের সফটওয়্যার আমরা ইউজ করতে পারি জিওমেট্রি। তো এখানে ভার্চুয়াল রিয়েলিটি জন্য আমরা যে ধরনের হচ্ছে প্রয়োগ দেখবো,
বিভিন্ন ধরনের হচ্ছে সিমুলেশন মডেলিং বা হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার হচ্ছে আমরা ব্যবহার করি। ভার্চুয়াল রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত আরেকটি টার্মস হচ্ছে হলো অগমেন্ট রিয়েলিটি। অগমেন্ট রিয়েলিটি সম্পর্কে আমরা একটু পরে জানবো। অগমেন্ট রিয়েলিটি বিষয়টা হচ্ছে হলো অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে চারপাশের জগতে যে ভার্চুয়াল কোনো বস্তু হচ্ছে যোগ করতে পারে। এছাড়া হচ্ছে প্রাত্যহিক জীবনে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আমরা কিছু হচ্ছে প্রভাব দেখবো। প্রভাব হচ্ছে প্রথম হলো শিক্ষা বা হচ্ছে প্রশিক্ষণে শিশু শিক্ষার মধ্যে হচ্ছে অন্যতম। শিশুরা হচ্ছে হলো কল্পনা বা একটু ভিডিও ও গ্রাফিক হচ্ছে দিয়ে যদি আমরা ওকে ওদেরকে পড়াইতে পারি তাহলে ওরা হচ্ছে আরো বেশি আমাদের হচ্ছে হলো মনে থাকবে মেমোরিতে। শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা ব্যবহার করতে পারি শিশু শিক্ষা বা বিজ্ঞান শিক্ষা বা প্রকৌশল শিক্ষা ইত্যাদিতে আমরা হচ্ছে তাহলে এই ভিআর হচ্ছে যে আমরা হলো ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণে বিভিন্ন ধরনের হচ্ছে হলো জটিল অপারেশনে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হচ্ছে হলো ভুল বা হচ্ছে ঝুঁকি আনা সম্ভব যেমন সিমুলেটর সার্জারির মাধ্যমে নতুন ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া যায়। এইটা আবার সিমুলেটর রোগের উপর নতুন হচ্ছে হলো চিকিৎসা পদ্ধতি হচ্ছে পরীক্ষা মনে করে তুলনা করা যায়। অর্থাৎ যেহেতু এটা বাস্তবের সূত্রে প্রায় মিল সেজন্য হচ্ছে আমরা ডাক্তার বা নতুন যারা ডাক্তার হবে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের জটিল অপারেশন হচ্ছে হলো এমনি পরীক্ষা করিয়ে এদেরকে বাস্তবের সাথে হচ্ছে একটা মিল দিয়েছে ওদেরকে আমরা প্রশিক্ষণ দিতে পারি। এরপরে দেখবো হচ্ছে হলো বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর দ্বারা হচ্ছে বাস্তবের মতো জীবন জীবন্ত মানুষের হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের হচ্ছে অপারেশন করতে পারবে। এছাড়া হচ্ছে কার ড্রাইভিং দেখবো অর্থাৎ বিভিন্ন প্রকার হচ্ছে যে আমরা যে ড্রাইভিং বলি সেই ড্রাইভিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে হলো এর বাস্তবভিত্তিক প্রয়োগ করতে পারি। অর্থাৎ বাস্তবে আমরা যদি গাড়ি প্রশিক্ষণ না করি আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা গাড়ি প্রশিক্ষণটা নিতে পারি। এছাড়া হচ্ছে বিমান পরিচালনার ক্ষেত্রে বিমান পরিচালনার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পাই বিমান পরিচালনা বা সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে হচ্ছে আমরা সামরিক বাহিনীতে হচ্ছে এটা অনেক ধরনের হচ্ছে মিলিটারি যে ট্রেনিং আছে সেই ট্রেনিং আমরা ফ্লাইট সিমুলেশন হচ্ছে ব্যবহৃত হয়। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ব্যবহারের ফলে হচ্ছে প্রচলিত হচ্ছে ফ্লাইট সিমুলেশন এর আরো উন্নতি সাধন করা সম্ভব। এছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেটর ওয়ান দ্বারা হচ্ছে সৈন্যদের অনেক বেশি হচ্ছে বাস্তব ও উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সেনাবাহিনীতে হলো আমরা সেনাবাহিনীতে হলো যুদ্ধ প্রশিক্ষণ যেটা যে বাস্তব বাস্তবের সাথে প্রায় বাস্তব বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা সেনা আর্মিতে আমরা প্রশিক্ষণ দিতে পারি। এছাড়া হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে আমরা এর হচ্ছে প্রয়োগ দেখতে পাই। ভার্চুয়াল রিয়েলিটির হচ্ছে ব্যবসা বাণিজ্যে আমরা হচ্ছে যেমন ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির হচ্ছে ব্যবহার লক্ষ্য করা যায়। কোনো যন্ত্র বা পণ্য উৎপাদন শুরু থেকে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা এবং তার মান বা গুণগত পরীক্ষা সবকিছু হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করতে পারি। এছাড়া হচ্ছে মহাশূন্য অভিযান। আমরা মহাশূন্যের মহাকাশ যে অভিযান আছে সেই অভিযানে হচ্ছে আমরা হলো এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপারে প্রথমে মহাকাশ অভিযান হচ্ছে প্রতিটি হচ্ছে পর্বে রয়েছে নতুন নতুন হচ্ছে নিত্য নতুন যুক্তি প্রস্তুতি পর্ব থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা নবসারী কার্যক্রম নবসারী হচ্ছে পরিচালনা সংক্রান্ত যাবতীয় কূটনীতি বিষয়গুলি হচ্ছে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হচ্ছে সম্পন্ন করতে পারি। এছাড়া হচ্ছে গেমস তৈরিতে আমরা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে দেখতে পাই এবং নগর উন্নয়নের ক্ষেত্রে এখানে নগরের হচ্ছে পরিকল্পনা করা নগর প্ল্যান করা রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন বিল্ডিং সবকিছু হচ্ছে যে নকশা করা যায় হচ্ছে হলে এই ভিআর এর মাধ্যমে। আমরা ভার্চুয়াল রিয়েলিটির হচ্ছে পজিটিভ দিক দেখলাম। এছাড়া হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কিছু হচ্ছে নেগেটিভ দিক আছে বা যে বিষয়গুলি হচ্ছে হলো ভাবায় বা ভবিষ্যতে হচ্ছে হলো ভবিষ্যতে যে আমাদের প্রজন্ম সেই প্রজন্মের জন্য হচ্ছে যে এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে হলো প্রথম যেটা হচ্ছে সেটা আমরা তো ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে চড়া দাম এবং জটিলতা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। এছাড়া হচ্ছে গবেষণা দেখা গেছে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের হচ্ছে স্বাস্থ্যের জন্য হচ্ছে হানিকর। এটি হচ্ছে মানুষের দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি দুইটি হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কল্পনার জগতে হচ্ছে বিচরণ। আমরা যেহেতু হচ্ছে এখন এখানকার প্রজন্ম স্টুডেন্টরা হচ্ছে ওদের বাস্তব বন্ধুত্ব থেকে হলে ভার্চুয়াল ভার্চুয়াল ফ্রেন্ডই বেশি, সুতরাং হলো এটা আবার অনেক বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তো কল্পনা জগতে বিচরণ বিষয়টা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হলে মানুষ তার হচ্ছে কল্পনার হচ্ছে রাজ্যে ইচ্ছে মতো বিচরণ করতে পারে, ফলে দেখা যাবে যে মানুষ বেশিরভাগ সময় হচ্ছে কাটাচ্ছে কল্পনার জগতে। কিন্তু তো মানুষের হচ্ছে যে বাস্তবতা বা কল্পনা ও বাস্তবের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা সে মানুষের মধ্যে করতে পারে না। সেক্ষেত্রে আমরা এরপরে দেখবো হচ্ছে এবং বাস্তবতা সবচেয়ে বড় যে হচ্ছে যে হইলো ক্ষতির কারণ, সেটা হচ্ছে হইলো মনুষ্যত্বহীনতা। বর্তমান সময়ে হচ্ছে মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন, এই ইস্যুটি হচ্ছে হইলো সবচেয়ে বেশি ভার্সুবিলিটির ক্ষেত্রে হচ্ছে হইলো প্রভাব বিস্তার করতেছে। পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, মনুষ্যত্বকে ধরে রাখতে হলে এবং একই সাথে হচ্ছে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা পরিচালিত না হই। কিন্তু যদি বিজ্ঞানীদের ধারণায় পার্সোনালিটি বিস্তৃতি লাভ করে, তাহলে হচ্ছে মানুষের যে পারস্পরিক যে ক্রিয়াকলাপ, যে মানুষের সাথে একজনের সাথে একজনের যে ভ্রাতৃত্ব বোধ, যে বন্ধুত্ব একজনের সাথে একজনের সাথে, সেটা আস্তে আস্তে কমতে থাকবে। মানুষ হচ্ছে ভার্সুয়ালের প্রতি হচ্ছে যে ঝুঁকে যাবে, এটা হচ্ছে এক এক সময় ধারণা করা হচ্ছে যে এর ফলে হচ্ছে যে মানুষের যে স্বাভাবিক যে গতিবিধি সেটা নষ্ট হবে এবং হচ্ছে যে একসময় পৃথিবীতে মানুষের বিলুপ্ত হওয়ার এটা একটা হলো আশঙ্কা দেখা দিবে। আমরা ভার্সুয়ালিটি বা আইসিটি সবকিছু হচ্ছে হলো ব্যবহার করবো হচ্ছে মানুষের কল্যাণে। আইসিটি যাতে মানুষের কল্যাণে প্রয়োগ হয় সেটা আমরা চেষ্টা করবো, কখনো হচ্ছে আমরা আইসিটি দ্বারা হচ্ছে তাহলে প্রভাবিত হবো না, এটা আমাদের সর্বস্ব চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে অগমেন্ট রিলেটিভ বিষয়টাকে আমরা একটু দেখি। অগমেন্ট রিলেটিভ এবং রিলেটিভ হচ্ছে হলো এমন একটি অবস্থা যেখানে চারপাশের জগতে যে ভার্চুয়াল বস্তু যোগ করে তাকে অগমেন্ট রিলেটিভ কোনোটা বাস্তব না, কিন্তু বাস্তবের সাথে হচ্ছে যে মিল রেখে মস্তিষ্কের হচ্ছে স্নায়ুবিক অনুভূতিকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনাকে হচ্ছে মিলিয়ে দেওয়ার একটি হচ্ছে উপায়। তার মানে হচ্ছে আমি যদি কোনো একটা শহরে যাই, শহরে গেলে দেখা গেছে ওই শহরের রাস্তা বা বিল্ডিং এই ধরনের বা রেস্টুরেন্ট কোথায় আছে, কোথায় হচ্ছে যে হোটেল কোথায় আছে, এসব জিনিস তো আমার না না জানাই থাকতে পারে। কিন্তু আমি যদি ওই অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে যদি হচ্ছে যে সেটা ছবি যদি মোবাইলের মাধ্যমে হচ্ছে যে দেখি এবং সে তখন আমাকে হলো রাস্তার নাম থেকে বিল্ডিং থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্ট হচ্ছে যে এসব জিনিস হচ্ছে আমাকে দেখিয়ে দিবে। তাই আমরা এখন এখন মোবাইলের মাধ্যমে হচ্ছে হলো কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্মার্টফোন, সে স্মার্টফোনে কিন্তু গুগলের কিছু কিছু বিষয় হচ্ছে আমরা এটা দেখতে পাই যে রাস্তার নাম, হোটেলের নাম, রেস্টুরেন্টের নাম, এই বিষয়গুলো হচ্ছে যে কিছুটা হচ্ছে যে ওই অগমেন্ট রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত। এখানে বলা হচ্ছে ইদানিং হচ্ছে স্মার্টফোন হচ্ছে ভিডিও কলিং এর সময় হচ্ছে যে আমাদের হলো ফেসে যে ধরনের যে মানে মাস্ক বা ইফেক্ট যুক্ত হয় সেটিকে হচ্ছে অগমেন্ট রিয়েলিটির সাথে একটা ক্ষুদ্র উদাহরণ হচ্ছে বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ভার্চুয়াল রিয়েলিটি থেকে যে ধরনের হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি কি বা ভিআর কি, এছাড়া আসতে পারে এইচএমডি কি, সিমুলেশন কি, এবং অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যে ধরনের প্রশ্ন আসতে পারে তা হচ্ছে বাস্তবে অবস্থান করিয়া কল্পনাকে ছুঁয়ে দেওয়া সম্ভব, এটাকে ব্যাখ্যা করতে বলা হতে পারে। এছাড়া হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হচ্ছে নিরাপদ হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব ব্যাখ্যা করো, প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করো, প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে হচ্ছে হলো আমাদের উপকারে আসে ব্যাখ্যা করো। এছাড়া আসতে পারে মেডিকেল শিক্ষার্থী বা নতুন 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 ডাক্তারদের ক্ষেত্রে হলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কিরকম ইফেক্ট বা কিরকম হচ্ছে প্রভাব বিস্তার করে, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আমি যদি সম্মুখ ধারণা রাখি তাহলে এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক বা হচ্ছে
সৃজনশীল যে কোনো প্রশ্ন আসলে আমি এখান থেকে উত্তর করতে পারবো। সেক্ষেত্রে আমরা ভার্সিবিলিটি সম্বন্ধে হচ্ছে আজকে আমরা এখানে শেষ করি, তার শেষ করার আগে একটা কথা বলে নেই, হচ্ছে আগামী আগামীতে নিয়ে ভার্সুয়াল বা ভার্সুয়াল রিয়েলিটি বা ভিআর নিয়ে হচ্ছে যে হলো তরুণ প্রজন্ম হচ্ছে এটাকে ক্যারিয়ার হিসেবে হচ্ছে তারা নিবে, কারণ হচ্ছে বিশ্বব্যাপী হচ্ছে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন একটা বিল্ডিং বা নতুন একটা হচ্ছে গাড়ির মডেল বা নতুন যে কোনো একটা হলো ইকুইপমেন্ট বা যে কোনো একটা পণ্য তৈরি করার আগে সেই পণ্যটাকে হচ্ছে ভার্চুয়ালি ভার্চুয়ালি দেখা হচ্ছে পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে ভিআর যারা এক্সপার্ট, সেই ভিআর এক্সপার্ট তারা হচ্ছে যে ডিফারেন্ট একটা ভিআর এক্সপার্টের প্রতি তারা হচ্ছে হলো অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়তেছে। এবং এই আগামী প্রজন্ম বা তরুণ প্রজন্মরা হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে ক্যারিয়ার হিসেবে নিবে, এটা অস্বাভাবিক, এটা আমরা খুব অচিরেই হচ্ছে দেখতে পাবো। প্রিয় শিক্ষাতে তোমার আজকের ক্লাস এখানে শেষ করেন।